ঘরে স্বামী রেখা, ঘরে স্বামী রেখা আর কখনো অন্য ছেলের ছেলের সাথে কথা বলতে পারবেন না। তো এই যে এখানে দেখতে পারতেছেন তার হাজবেন্ড, তার হাজবেন্ড আর খুবই কান্নাকাটি করতেছে। ভাই আমি কি করব ভাই, ভাই আমার। সো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। সো দেখতে পারতেছেন এখানে আজব একটা ঘটনা ঘটে গেছে। সো এখানে কি ঘটনা, এমন কি ঘটনা ঘটে গেছে যার কারণে হচ্ছিল দেখা যাচ্ছে একটি মেয়ে এবং হচ্ছে দুইটি ছেলে অনেক তর্কাতর্কি করতেছে। সো আমরা দেখি কি হচ্ছে এখানে। আমি ওকে ভালোবাসি কিন্তু ওর। এ ভাই, এ ভাই, ভাই কি হয়েছে ভাই? আরে ভাই কই না, আমার বউ এই লোক নিয়ে আইছে। আপনার বউ এই লোক নিয়ে আইছে মানে বুঝলাম না ভাই কাহিনীটা। কাহিনীটা কি ভাই? আমার হচ্ছে বউ। আপনার বউ? আর যদি বউ হয় তাহলে বউর লগে আপনি কিভাবে প্রেম করেন ভাই? ভাই সে তো বলে না, স্বামী আছে। আরে আপা ভিডিও করতেছি না, আপনি আপনি আরে বলেন না আপনার মানে কাহিনীটা কি ভাই, মানে কি সমস্যা বলেন? হ্যাঁ বউ, তা আপনি এর লাগে প্রেম করতেছেন? আপনি তো আপনি জানেন না যে হ্যাঁ বউ। না ভাই কোনো সমস্যা নাই, তার সাথে আমি 3 বছর ধরে প্রেম করি। আমি আমি বাসায় গেছি যা দিন নাই, পরে আইসা দিয়ে জায়গা। এটা কি, এটা কোন ধরনের ব্যবহার কাউ দি? এটা তো ভাই, এটা তো ঠিক না। আপনি তো অন্যের বউর সাথে আপনি তো সম্পর্ক করতে পারেন না ভাই। ভাই আমি তো জানি না তার বিয়ে হয়েছে। আপনি মিয়া জানেন না, স্বামী আছে। আপনি মিয়া ফাইল শুরু করে দিয়েছেন। তাই তুমি তো আমাকে কখনো বলো নাই তোমার স্বামী আছে। আচ্ছা আপু তুমি কখনো বলো নাই ওনারে? কি বলো নাই কখনো যে তোমার হাজবেন্ড আছে? তুমি যে ওনার সাথে যে 3 বছর সম্পর্ক করছো না, 3 বছর তার সময় নষ্ট করছো, তুমি কি তাকে বলো নাই যে আমার হাজবেন্ড আছে আগে? আরে ভাইয়া সেরকম কোনো ব্যাপার না, সেরকম ব্যাপার না মানে এটা কেমন কথা আপু বলো? এটা একটা কথা হইলো, এই যে এখন এখন দুইটা ছেলের জীবন তুমি নষ্ট করতেছো, এটা কি তুমি ঠিক করতেছো বলো? সমাজে এরকম তোমার মতো অনেক মেয়ে আছে যারা হচ্ছে মানে ঘরে হাজবেন্ড রাখিয়া অন্য অন্য ছেলেদের সাথে হচ্ছে সম্পর্ক করে তোমার তোমাদের মতো। তো এটা এটা তো এটা তো করা ঠিক না, তুমি বল এটা করা ঠিক? আপনি এই কাম করলেন কেন তাই কোন দি? আর ভাই আপনি জানেন না, শুনে জানেন না বুঝে কেন ভাই এখন এখন বলেন আপনি কি করবেন? ভাই ওর বিয়ে হয়েছে, ও তো আমাকে কখনো বলে নাই। আমার সাথে 3 বছর ধরে প্রেম করে, মোবাইলে কথা হয়, সম্পর্ক আছে। এখন তো আপনি জানলেন যে এর হচ্ছে হলো হাজবেন্ড আছে, ঠিক আছে এর হাজবেন্ড আছে। আপনার কি বাচ্চা কাছে আছে ভাই? আছে, এক ছেলে আছে। এক ছেলে আছে, আল্লাহ। তো তারপরে কি আপনি এখন কি নেবেন? না ভাই আমি এখন তাহলে নিব না। এখন তুমি তোমার কি হবে বলো, এখন তুমি কি করবা? এখন তোমার হাজবেন্ড ভাই আপনি কি এখন কি তারে আবার আগের মতো মেনে নেবেন? আমি কি করব, আমার মাথা হেট হয়ে যাইতেছে। আমি কি দেখলাম আইসা, আমার সাথে 5 বছর ধরে সংসার আর এখন বলতেছে এর সাথে নাকি 3 বছর ধরে প্রেম করে। সত্যি নাকি আপু? জি। তো এখন ভাই আপনি আপনি কি করবেন একটু বলেন তো। ভাই আমার কিছু করার না, আমি চলে যাই গিয়া তারা মিল তালয়া তারা সংসার করুক। তাহলে এই যে আপনার যে 3 বছর 3 বছর যে প্রেম করলেন, আপনার যে সময় নষ্ট হইলো, আপনার যে তার পিছনে যে অন্য অন্য জায়গা তো সময় দিতে পারতেন তাই না? ভালো একটা মেয়ের পিছনে সময় দিতে পারতেন, এই তার পিছনে সময় দিই যায় না সেজন্য তার করি নাই ভাই। তো এরকম আপনার মতো কিন্তু অনেকেই আছে এরকম ভুল করে, ঠিক আছে? শুধু আপনি না, আপনার মতো অনেক ছেলেরাই আছে যারা মানে জানে না বোঝে না, দেখা গেল অন্যের বউর সাথে হচ্ছিল প্রেম করে বসে। কারণ হচ্ছে তারা তো পরিচয় দেয় না, ঠিক আছে, যে তার ঘরে হাজবেন্ড আছে তাই না? তো ভাই একটু এদিকে আসেন তো, আপনারা গ্রামে কিছু বাইরে আছে দেখি। এ ভাই কি হয়েছে ভাই? ওই যে দেখেন তো এখানে আজব একটা ঘটনা ঘটে গেছে, বুঝছেন ভাই? আরে ভাই আমার বউ, আরে আইসা দেয়ার সাথে কথা বলতেছি। এটা কোনো কথা, আমি ওনার বউ, আপনি নিয়ে আইছেন পার্কে, তাও কেউ নাই, এক পার্কে শুধু আপনি একা। আরে ভাই এর সাথে, আরে ভাই আমার একটা বাচ্চা আছে ভাই। এটা কোনো কথা, আপনি একটা বাচ্চা রাইখা যে স্বামী রাইখা যে এই ছেলের সাথে আইছেন এই পার্কে, এটা কি কামড়া ঠিক করছেন আপনি? আর আমি ভাই আমার বাচ্চা কি করবো ভাই? কোন ভাই এখন এখন মানে আপনারা আপনার তো গ্রামের লোক, ঠিক আছে, ভালো একটা ডিসিশন দেন এদের এদেরকে আর কি, যেন এরা আবার আগের মতো সংসার করে ই করতে পারে। আগে আগে শোনার দরকার যে এর কাছে যে আপনি কি করবেন, এখন আপনি সাথে যাবেন না এর সাথে যাবেন? হ্যাঁ আমার স্বামীর সাথেই যাব। যেহেতু একটা বাচ্চা আছে আমরা এটাই চাই যে আপনি আপনার স্বামীর সাথে চলে যান। আর আপনি? হ্যাঁ ভাই আপনি কি করেন? হ্যাঁ ভাই সে তার স্বামীর সাথে যাক এটাই আমরা চাই। এখন সেও তো যাইতে যেতেছে, তো আপনার আপনার ই করতে হবে, আপনার কথা দিতে হবে, ভবিষ্যতে আপনি কখনো আর এই কাজ করতে পারবেন না। ঘরে স্বামী রেখা, ঘরে স্বামী রেখা আর কখনো অন্য ছেলের ছেলের সাথে কথা বলতে পারবেন না। সো এই যে এখানে দেখতে পারতেছেন তার হাজবেন্ড, তার হাজবেন্ড আর খুবই কান্নাকাটি করতেছে। ভাই আমি কি করব ভাই, ভাই আমার ছেলে আছে, একটা ছেলে দিক থাকে মাইনে নেয় ভাই, কোন ভাই?
বলেন ভাই, এরকম একটা হ্যান্ডসাম ছেলেকে রাইখা, এই যে পরকীয়া জড়াচ্ছে, এগুলো কি আপনারা প্রিয় দর্শক আপনারা যারা আছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এগুলো কি ঠিক করতেছে কিনা, ঠিক আছে? তো আশা করি ভবিষ্যতে আপনি আর কখনো এরকম কাজ করবেন না, তাই তো? তো আপনি কথা দিচ্ছেন তো? এই যে এই ভিডিওটা কিন্তু আমি হচ্ছে হলো আপনার সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপলোড করব, ঠিক আছে? দেখা গেল ভবিষ্যতে যদি আপনারা এরকম কিছু করেন সেক্ষেত্রে কিন্তু মানুষের সামনে হচ্ছে হলো আপনি ই হয়ে যাবেন আর কি, অন্যরকম হয়ে যাবেন, সেটা তো আপনি বুঝতে পারতেছেন। সো এখন আপনি কি বলতে চান? আচ্ছা ভাই, ঠিক আছে, আপনারা দুজন এখন আপনি আপনার হাজবেন্ডের কাছে মাপ চান বা ক্ষমা চান যে আপনার ভুল হয়েছে? ভাই এরকম কাজ করবেন না ভাই, কার সাথে যদি প্রেম করেন তার সব ঠিকানা যাই না ভাই, করুন ভাই। ভাই দেখেন আপনারও কিন্তু তিনটা বছর লস হয়ে গেল, ঠিক আছে? আপনার জীবন থেকে তিনটা বছর হারাই গেল। তো ঠিক আছে ভাই, তো আপনারা সুখে সংসার করেন এই দোয়াই করি, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো প্রিয় দর্শক আপনারা দেখতেই পারলেন কি এমন কি একটা আজব ঘটনা ঘটে গেল এখানে। সো যারা ভিডিওটা দেখেছেন আশা করি সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, এসব ঘটনা কিন্তু আমাদের সমাজে প্রতিনিয়তই হয়ে যাচ্ছে। সো যারা ভিডিওটা দেখ